ছেলেটার দিকে তাকে আমার চোখ থেকে পানি চলে আসলো। আমি দেখলাম ছেলেটা এত ছোট, তার মাথাটা আমি পাচ্ছিলাম না, পাগড়িটা বাঁধার মতো জায়গাও তার মাথায় ছিল না। জিজ্ঞেস করলাম, এই পোলার বয়স কত? কয়, মাত্র 6 বছর। কয় বছর? এত বড় বিশাল কোরআন, 6 বছর বয়সে হাফেজ হয়ে গেছে আমার ভাইয়েরা। আরো আশ্চর্য হলাম, একজন হাফেজ সাহেব আমাকে বললেন, মোল্লা ভাই, এই ছেলেটার বয়স 6 বছর, এই ছেলেটার 30 পারা কোরআন মুখস্ত করতে সময় লাগছে মাত্র 49 দিন। সুবহানাল্লাহ, বাড়ি যে কতদিন! আমি বললাম, আহারে, মায়ের পেটটা না জানি কত পরিষ্কার। মা ভালো হইলে সন্তান ভালো হয়। ছেলেটার দিকে তাকালাম, দরদর করে কাঁদলাম আর বললাম, আহারে, কত বড় বড় আলেম আছে নিজের ছেলেরে হাফেজ বানাতে পারে না, কত পয়সাওয়ালা আছে নিজের ছেলেরে হাফেজ বানাতে পারে না, সিএনজি চালায়া খায়, রিক্সা চালায়া খায়, ছেলেটা হাফেজ হয়ে যায় এমন হাজার ঘটনা আছে না? আমি নিজেও আমার ছেলেরে হাফেজ বানাতে পারি নাই, 10 পারা পড়াবার পরে আমি বন্ধ করে দিলাম, বললাম সময় লস করা যাবে না, বাকিটা পরে পরে নিও। বাংলাদেশে শতে শতে আলেম পাবেন ছেলে হাফেজ বানাতে পারে নাই, মুদি দোকান করে খায়, পানের দোকান করে খায়, ছেলে হাফেজ হয় এমন কপাল আছে না? কথাটা এখনো শেষ হয় নাই, রামুর ঘটনাটা বলতেছিলাম। ছেলেটাকে পাগড়ি পরাবার পর কয়েকজন ছেলেকে পাগড়ি দিলাম, এবার কয় মোল্লা ভাই, তাদেরকে ক্রেশ দিতে হবে, সম্মাননা পত্র আমার সামনে আনা হলো। আমি প্রথমেই আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম ছোট্ট একটা মেয়ে, বয়স তার 7 বছর। কয় বছর? কয় বছর? 7 বছরের একটা মেয়ে দাঁড়ানো, ঘোমটা পড়া, মুখোশ পরা, চেহারাও দেখা যায় না। আমি তো ভাবছিলাম ছেলে, এবার দেখি 7 বছরের আরেকটা মেয়ে। জিজ্ঞেস করলাম, এটা কেন মেয়ে, কেন মঞ্চ নিয়ে আসলে? তারা বলল, মোল্লা ভাই, এই মেয়েটা মাত্র 37 দিনে আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। আমার ফেসবুকে আমি এটা শেয়ারও করেছিলাম। কথাটা কেন বললাম, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিন বুঝায়, তাদেরকে কোরআন বুঝায় দেয়, আল্লাহ যাদের ভালোবাসে না তাদের দিনের জন্য কোরআনের জন্য কবুল করে না। আমার ভাইয়েরা, 20 কিলোমিটার দূর থেকে রিক্সা ভাড়া দিয়া, নিজের খাইয়া নিজের ভাড়া দিয়া আজকের কোরআনের মাহফিলে এসে বসে আছে কোরআন শোনার জন্য, এমন আল্লাহর বান্দা আজকের মাহফিলে আছে না? নাই। বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারেন নাই, দোকানে বৈশা বৈশা আবুল বিড়ি টানিয়ার গল্প করে, গুজব করে, এমন ডাকাত মার্কা মুসলমানও আছে না? না। কি পড়া? আর আসতে বলেন কি পড়া? কপাল পড়া। ছোট্টকালে ওস্তাদের মুখে একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, গ্রাম্য প্রবাদ বাক্য, ঠাইসা দিলে বৈশা ওডে, যার নসিবে নাই। তার মানে হলো, যার কপালে নাই আপনি তাকে সাধ্যও সে পাবে না, যার কপালে আছে 100 মাইল দূর থেকে এসে নিয়ে যাবে। হযরতে বেলাল, হাবশি গোলাম, আফ্রিকা থেকে আইসা বিশ্ব নবীর কাছে কালিমা পড়া, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে মর্যাদা নিয়ে বিদায় হয়ে গেলেন, আর আল্লাহর নবীর চাচা কালিমা নিয়ে মরতে পারে নাই, জাহান্নামের ঘোষণা আছে না? নাই। সুবহানাল্লাহ। পড়ো আমার আলোচনার আজকে এই কেন্দ্রিক। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, থাকতে পারবো না। এই পৃথিবীতে আমি মোল্লা নাজিম না থাকলে পৃথিবীর কদ্দুর ক্ষতি হবে না, অবশ্যই হবে না, কারণ আমি যখন ছিলাম না তখনও পৃথিবী চলমান ছিল, আমি আসি তখনও পৃথিবী চলমান আছে, আমি চলে গেলেও পৃথিবী চলমান থাকবে নাকি আটকে যাবে? আরো জোরে বলেন।